না না খেলার কোনো কথা নাই, তুই দিতে তোমাদের কি হয়েছে এখানে? হুজুর এখানে বিষয় হয়েছে কি, ও ও আর আমি লুডু খেলছি, 500 টাকা বাজি। আচ্ছা, তো এখন হারছে, আমার 500 টাকা দিবে না, আমি হারলে তো আমার কাছ থেকে ঠিকই নিত, আচ্ছা এখন ও টাকা দিবে না। আচ্ছা, এই তুমি কে? আমি কে? তুমি এখানে ছিল খেলা দেখতে আসছো, তুমিও খেলছো নাকি? না না না। তোমার বাড়ি কই? বাড়ি এই সামনে এই জায়গায়। আচ্ছা, তোমার তো বয়স অল্প, তুমি এখানে আসছো কেন? بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। পাঁচ ছয় চার এই শালা ছয় এই যে বলো মল্ল মল্ল রে ছয় পাঁচ পুষ দুই ছয় দুই দুই ছয় দুই কি দিছে অল্পতে পাইসা গেলি দুই তিনে মারা তিন হে শালার ছয় আরে এত ছয় ছয় দুই লাগে দুই হলে 500 টাকা রে ছয় দুই তুই গোল হ্যাঁ টাকা কিন্তু দিবা নাকি বে তুই দিব না তো জিতা নিয়ে আগে আমারও একটা পাকার বাকি আছে পাকার বাকি থাকলে কি আমার দুই দিলেই তুই শেষ মগর মুল্লুক মনে করলি দুই পাঁচ দুই আরে দেখা তো একটা চার আরে তার একটা গুড়ি এইটা দিই বলো লো রে কিরে চান্স ছয় তিন তিন দে ছয় কিট কিট অত সোজা একটা গুড়ি মারা কিট দুই তিন দে চার দে তিন এটা দে কুন্ডা এটা দে আমার ঘরে আমি কুন্ডা দে দি তক দেয় দেখ রা হ্যাঁ তোর জিতা একটা করে পাগলে জিতছি টাকা দিয়ে দে অত সোজা আমি কি বাল দেখা যাবো সোজা নাকি দেখ দেখ বালা দেখ বালা কি টাটলে দেখ বালা মগর মুলুক না দেখ বালা তিন এ সাফাসু দেখ না খেলা টানি তোর কাছে আছে রে খেলা হ্যাঁ রে আছে না নে বুঝ মু তুই আগে জিতে এক আমার তো একটা গডি আছে তোর কাছে কি 500 টাকা আছে আমার তো মনে হয় খেলা দেখা কি তোর কাছে আছে না নে উড়া চিন্তা কর দেখ আমার কাছে নি নি না এ খেলা এনেমু আগে নিম কে তুই খেলা নি আমার কাছে পরে কিরুলে জিতে আমার কুড়ি রাউলে দেখবি একটা করি এত চারটা করি অনেক ফের পাবি তুই কিসের ফের পাবো খেলা দেখ এই দেখ চার অত সোজা এই তকি গাই দেন না কোনা কোনটা মারি না মারি আমি ঠিক আছে তো আদা বানা টাকা দিয়ে খেলাছি বাজি 500 টাকা এ খেলা নি চাপা বাদ দে দেখে দিন তো তোক দেখা দেন না কোনা তুই চুপ করে থাক এই যে হয়ে গেছে আর একটা পুক মার 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 দুই আরে একটা গুড়ি রে পারিবানি রে সারে দে তোর গুড়ি এই যে দুই তুই পারিবানি হইস খেলা নি আগে পুক উঠা পুকটা তো উঠলেই শেষ চাল তোর তো উঠা না কোনা পুকটা গুলে দে তুই শেষ ডাইরেক্টর তিন চাইলে পর হ্যাঁ পুক পরে নিস
পরের গুলো আজকে বাজিকাতে গুলো বাজি আর একটা খেলা না না আরেকটা খেলা শোধ করে খেলা খেলা একটাই খেলা না না বাজি খেলা একটাই আরেকটা খেলা একবারে না শোধ তুমি শোধ না টাকা দিও না আরেকটা খেলাই তারপর কি দাবি কিছু কর কি কবতি যেটা খেলা কি এভাবেই তাদের কিছুক্ষণ ঝগড়া চলতে থাকে একে অন্যের কাছে টাকা চাওয়া শুরু করে তারা একটা সময় তারা উভয়ে রাগারাগি শুরু করে কেউ কাউকে টাকা দিতে চায় না একজন বলে যে তুমি আমি জিতে গেছি আমাকে টাকা দাও আরেকজন বলে না তুমি আরেকবার খেলো আমি হয় শোধ দেব নইলে দুবার খেলেই দুবারের টাকা একসঙ্গে দিয়ে দিব লুডু খেলছি বাজি 500 করে ও হেরে গেছে এখন টাকাটা দিবে না আর আমি হারলে আমার কাছ থেকে নিত না এখন বলতেছে টাকা নাই টাকাটা দিয়ে বাজি খেলতে আসিস কেন ভাই শুনেন কথাটা বুঝা বলি না আমারটা শুনেন ওকে বলছি যে আরেকটা খেলা না পাইলে তুই এই দুইটা টাকা একবার নিবি না পাইলে তো বাজি খেলা তো একটাই হয় না না একটা না তুমি ও যে এখন লাভ করে চলে যাবে এটা কি মানা সম্ভব বলেন না না লাভ করে চলে যাবে মানে কি না না ওটাই তো আছে ওটাই হচ্ছে শোনো তুমি বাজি খেলছো তুমি বাজি ধরছো কেরা আগে দুজনেই দুজনে বাজি ধরছো দুজনে বাজি ধরছো টাকার কাছে জমা দিছো টাকা টাকা জমা নাই মানে খেলার পর যে জিতবে ওর কাছে দেওয়া দাও ওকে আমি বিশ্বাস করে টাকা জমা নেই বিশ্বাস তুমি তুমি জমা দেওয়া চাইছো আরে না জমা না বলছি যে যে আগে জিতবে সে নিবি এখন এখন তো তুমি এক টাকা দাও না কি দেখার জন্য ও চলে যাবে বাসায় কই আরেকটা খেলাই খেলবে না ও টাকাটা লাভ করে আসবে না না আরেকটা খেলা আরেকটা খেলা যদি পাই ওকে আমি টাকা দুটো একসাথে দিয়ে দিব না 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 সম্ভব আমি টাকা দিব না এখন আমি টাকা দিব না মারামারি করব না মারামারি করব না কিন্তু না 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 এখন আমি মারামারি তো করা যাবে না 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 ভালো কাজ তো না রে ভাই ভালো কাজ না ভাই খেলছি বাজি হাউস করে খেলছি বাজি এখন জিতছি টাকা দিবে না কেন আমরা তো ওইরকম আর খেলি না সকরে খেলতেছি কিন্তু তোমাদের কি হয়েছে এখানে হুজুর এখানে বিষয় হয়েছে কি ও ও আর আমি লুডু খেলছি 500 টাকা বাজি আচ্ছা তো এখন হারছে তোমাকে 500 টাকা দিবে না আমি হারলে তো আমার কাছ থেকে ঠিকই নিত আচ্ছা এখন ও টাকা দিবে না আচ্ছা এই তুমি কে আমি কে তুমি এখানে ছিল খেলা দেখতে আসছো তুমিও খেলছো নাকি না না তোমার বাড়ি কই বাড়ি এই সামনে এই জায়গায় আচ্ছা তোমার তো বয়স অল্প তুমি এখানে আসছো কেন তোমরা যে জুয়া খেলছো জুয়া খেলা কি ভালো জিনিস তোমরা কি হিন্দু না মুসলমান আচ্ছা যদি হিন্দু হও মুসলমান হও কোন খেলাকে কি জুয়াকে কি সমর্থন করে কোন ধর্ম তোমরা যে জুয়া খেললা এই জুয়া খেলা সম্পর্কে যে কোরআন হাদিসে কি আছে তোমরা জানো তোমরা মুসলমান না আল্লাহ মানো মানে রসুল মানো আল্লাহ মানো রসুল মানো সবই তো মানো তাই না আল্লাহ যদি কোরআনে বলে যে এই কাজটা করা যাবে না সেটা কি করা যাবে বলা যাবে না যাবে না যাবে তাহলে তোমরা যে এই যে জুয়া খেলছো জুয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে তোমরা জানো আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে বলেছেন হে মুমিনগণ এই যে মদ এবং জুয়া এবং প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর সমূহ অনেকে হাত গুনে না রাশি দেখে না ভবিষ্যৎ দেখে না এগুলা এই সমূহ কাজ সমূহ শয়তানের অপবিত্র কার্য ছাড়া আর কিছুই না এটা আল্লাহ বলছে কিন্তু সেখানে মদ জুয়া
জুয়া বলতে তোমরা তো জুয়াই খেলছো লুডু খেলছো না জুয়া না যেখানে যেই খেলায় আনন্দের পরও টাকার কোনো বাড়তি কোনো লাভের বিষয় থাকে সেটাই তো জুয়া তাই কিনা তো আল্লাহ এই জুয়ার বিষয় থেকে বলছে এগুলো অপবিত্র কাজ শয়তানের কাজ অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও শয়তান তো চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাধ্যমে একের সঙ্গে অন্যের মাধ্যমে পরস্পরের মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষ রাগ ক্ষোভ অভিমান এগুলো সৃষ্টি করার শয়তান এগুলো চায় হ্যাঁ এবং আল্লাহর এই কাজের মাধ্যমে আল্লাহর নামাজ আল্লাহর স্মরণ থেকে এই শয়তান তোমাদের বিরত রাখে এবং আল্লাহ বলছে তোমরা এখনো কি নিবৃত্ত হবে এত কিছু জানার পরেও কি তোমরা এই শয়তানের এই ধোকায় পড়ে যাবে এই যে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াতে বলেছে এখন বলো আল্লাহ যে কাজটা করতে নিষেধ করছে সেটা কি করা যাবে না যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যদি সুনানে আবু দাউদ শরীফে যাও সেখানে যদি তোমরা 4938 নম্বর হাদিসের দিকে তাকাও সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি পাশা খেললো দাবা খেললো লুডু খেললো সে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করলো তোমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করতে চাও না তাহলে তোমরা যে কাজটা করছো ঠিক করছো না এই কাজটা করা কি ঠিক হবে না ভবিষ্যতে আবার জুয়া খেলবা না জুয়া খেলা ভালো কিছু না এই যে 500 টাকা তোমাদের হাত পা আছে না হাত আছে পা আছে তোমরা তো অন্য কাজ করতে খেতে পারো ভ্যান চালিয়ে খেতে পারো কি রিস্কা চালিয়ে খেতে পারো তোমরা মাটি কাটে খেতে পারো মাছ মেরে খেতে পারো অন্যান্য পরিশ্রম করে খেতে পারো কিনা বলো পারো কিনা পারি তাহলে এই কাজগুলো না করে তোমরা জুয়া খেললা কেন জুয়া খেললে সংসারে অশান্তি হয় না হয় পরিবারে অশান্তি হয় কিনা হয় জুয়ার টাকা ম্যানেজ করতে গিয়ে বউ বাচ্চার নাকের দুল কানের দুল এইটা সেইটা এগুলো বিক্রি করে কিনা এগুলো সংসার জীবনে পারিবারিক জীবনে কলহ সৃষ্টি হয় কিনা এই কাজগুলো করা যাবে জুয়া খেলবো আরো কখনো খেলবা তুমি কি ওর কাছে টাকা নিবা নিবা টাকা টাকাটা নিলে হালাল হবে এই যে হারাম টাকা এই হারাম টাকা খাওয়ার পর কি হতে পারে তোমার সংসারে অশান্তি হতে পারে আল্লাহ চায় তো তোমার বাচ্চা ভাই বোন পরিবারের লোকজনের অসুখ বিসুখ করে দিতে পারে পারে কিনা তো তোমরা কি এই কাজগুলো করবা এই কাজগুলো করা ঠিক হবে আর কোনো ঝগড়া ঝাটি আছে এই যে তোমরা ভাই ভাই রাত পহলে এক এলাকায় বাড়ি না দিন শেষে তোমরা যখন সকাল হবে হ্যাঁ তোমরা যতই মারামারি করো দিন শেষে ভোরবেলা গ্রামে বের হলে একজনের মুখ আরেকজন দেখবে না তাহলে এই যে নিজে যে জুয়ার বিষয় নিয়ে যে তোমরা মারামারি করলা এটা কি ঠিক হবে না এগুলো ঠিক হবে না তাইলে তোমাদের এখন কি করা উচিত তোমাদের কি করা উচিত বলো হ্যাঁ তোমাদের কি করা উচিত তোমরা জুয়া খেলবা না মারামারি করবা না আর শয়তানি করবা না এগুলো কাজ করবে না পরিশ্রম করে খাবা তোমরা এখন দুজনে হ্যান্ড চেক করো বুকে বুক মিলাও এটা থেকে বিরত থাকো আর কখনো করবা না তওবা পাঠ করে বলে হে আল্লাহ আমরা জুয়া টুয়া খেলবো না হে আল্লাহ আমরা জুয়া টুয়া খেলবো না এখন থেকে ঠিকমতো নামাজ কালাম পড়বা আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলবা ঠিক আছে কোলাকুলি করে নিজেদের মধ্যে এই ওদের কোলাকুলি করে দাও এই এই কোলাকুলি করো কোলাকুলি করো দুজনে কোলাকুলি করো কোলাকুলি করো ভাই আজকে আর জুয়া টুয়া খেলবো না এগুলা থেকে বিরত ঠিক আছে যা করছি আজকে করে ভালো হয়ে যাবা কিন্তু হুজুর তোবা তাহের করাইছে ভালো হয়ে যাবা হুজুর যেহেতু বলছে দুজনেই ঠিক আছে জুয়া টুয়া খেলবা না আমি আর এই কাজ করব না না ঠিক আছে আর যদি কোনো কখনো দেখি না না আর খেলবো তাহলে কিন্তু বুঝছো ঠিক আছে ভাই আর খেলবো না হ্যাঁ সেটাই আমরা চলে যাই যাও যাও বাড়ি যাও যাই হোক সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আপনারা সকলে দেখলেন যে আসলে জুয়া খেললে কিভাবে মানুষের সমস্যা হতে পারে জুয়া খেলার কারণে একই এলাকার অন্য এলাকার ছেলের সঙ্গে ভাই বোন বন্ধুদের সঙ্গে ঝগড়া ঝাঁটি মারামারি লাগতে পারে এবং আমরা সেখানে কিছু হাদিস শুনলাম এবং কোরআনে আয়াত শুনলাম সুরা মাইদার যে 90-91 নম্বর আয়াত আমরা শুনলাম হাদিস শুনলাম তো এখানে কিন্তু স্পষ্টভাবে আল্লাহ পাক সুবহানাহু তাআলা জুয়া মদ নারী বা বিভিন্ন অসামাজিক কথাগুলোর ব্যাপারে যেমন জুয়া মদ এই অশ্লীলতা এগুলোর ব্যাপারে কিন্তু আল্লাহ পাক সরাসরি এটা হারাম বলেছে মুতিমা প্রতিমা ইত্যাদির বিষয়ে তো আমরা কখনো জুয়া খেলবো না জুয়া সমাজের মধ্যে সামাজিক অবস্থানে ঝগড়াঝাটি সৃষ্টি করে দেয় পারিবারিকভাবে কলহের সৃষ্টি করে দেয় আর্থিক অর্থনৈতিক অবস্থাতে না মানে খুবই দুর্বল করে দিতে পারে এবং এটা সমাজের জন্য হুমকি স্বরূপ এলাকার উঠতি বসি পোলাপানগুলো মোবাইলে জুয়া খেলে অনলাইনে কিছু জুয়া খেলে এইভাবে অনেকে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে একদম ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে সংসারে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে
তাই আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন জুয়ার প্রচলন কোথাও না হয়। আমরা আমাদের এলাকার ছোট ভাইয়েরা বা পরিবারের লোকজনেরা বা ছেলে ভাতিজা উত্তি বয়সে যে কিশোর যারা আছে তারা কোথায় যাচ্ছে কি করতেছে এই বিষয়ে খেয়াল রাখবো এবং দৃষ্টি রাখবো যে তারা যেন কোনোভাবে জুয়ার সঙ্গে জড়িয়ে যেতে না পারে। একটা সময় যাবে তারা জুয়া থেকে মাদকে যাবে, মাদকের টাকা উপার্জন করতে গিয়ে বা জুয়ার টাকা উপার্জন করতে গিয়ে বা সেই টাকাগুলো ম্যানেজ করতে গিয়ে দেখা গেল যে রাস্তায় রাহাজানি করতে পারে, কিডন্যাপ করতে পারে, চিন্তাই করতে পারে, চিন্তার টাকা দিয়ে অনেক সময় খুন খারাপই পর্যন্ত হয়ে যাচ্ছে চিন্তাই করতে গিয়ে। তো এগুলা থেকে যেন আমাদের পরিবারের লোকজন এলাকার ছোট ভাই বোনেরা যারা আছে তারা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারে। আমরা চেষ্টা করব এদেরকে চোখে চোখে রাখার জন্য এবং তাদের এগুলা থেকে বিরত রাখার জন্য। তো আমরা যে এই যে একটা প্রোগ্রাম দেখলাম, যদিও এটা একটা শর্ট ফিল্মের মতো করে আমরা বানানোর চেষ্টা করেছি, মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে চরিত্র বা চেহারাগুলো দেখলেন সেগুলো আসলে এগুলা ব্যক্তিগত চরিত্র, তাদের জায়গা থেকে আমরা এই জুয়ার ব্যাপারে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে এর সামাজিক অবক্ষয় কি হয়, যুব সমাজ কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কোরআন হাদিসে এই যে জুয়া সম্পর্কে যে এই কথাগুলো বলা হয়েছে এই এই আয়াতগুলো আপনারা সকলে ফলো রাখার চেষ্টা করবেন, মানুষকে বলবেন এবং যারা প্রোগ্রামটি করলো এখানে যারা জড়িত ছিল সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। প্রোগ্রামটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন এবং আমাদের চ্যানেলে বা আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজের সঙ্গে কানেক্টেড থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি আছি মোহাম্মদ সারোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاك الله 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 جزاك الله